यहाँ पर, तो मामला हाईकोर्ट में क्यों नहीं गया। तो इस सबके बीच में आज एमसीडी के जो अधिकारी और कर्मचारी यहाँ पर पहुंचे थे बुलडोजर को लेकर के, वो बुलडोजर जरूर वापस चला गया, लेकिन इस सबके बीच में वो ये संकेत जरूर दे दिया है कि अगर ये अतिक्रमण अवैध निर्माण को नहीं हटाया जाता तो बुलडोजर चलेगा। और जिस बात का जिक्र हमारे सहयोगी प्रफुल्ल और दीपक रावत लगातार कर रहे हैं कि ऐसा नहीं है कि ये एक दिन की कार्रवाई है, आने वाले दिनों में फिर से यहाँ पर कार्रवाई हो सकती है। और ये देखा जाएगा एमसीडी की तरफ से, हो सकता है संभवतः एक दो दिन का वक्त दिया जाए कि यहाँ पर, जैसा हमने देखा कि अभी जो एक अवैध निर्माण था, एक अवैध स्ट्रक्चर खड़ा हुआ था टेम्परेरी सही, उसको हटाने के लिए कहा गया था और वो हटा दिया स्थानीय लोगों ने। तो अब सवाल यही है कि क्या जिन लोगों को ये नोटिस दिया गया है वो खुद हटाएंगे? गरीबों पर मुसलमानों को बुलडोजर चलाया, जबकि यहाँ अतिक्रमण जैसी कोई बात नहीं है, आज बुलडोजर की कार्रवाई कोई हुई भी नहीं, लेकिन देश को मैसेज दिया गया। सच्चाई यह है कि अगर भारतीय जनता पार्टी की एमसीडी अतिक्रमण हटाना चाहती है तो उसकी আশি পরে খবরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। মৌসুম ভবন সূত্রে খবর, আজ সকাল 8টা নাগাদ অশনির অবস্থান অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে 550 কিলোমিটার আর পুরী থেকে 680 কিলোমিটার দূরে। এখন অশনির গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার, এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। অশনির পরোক্ষ প্রভাবে আজ সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়ায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামীকাল থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ সকালে কলকাতার চারটি জায়গায় বৃষ্টির ছবি আপনাদের দেখাবো এবার। একদিকে সাদার্ন অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস এবং নিউ টাউন সকাল থেকে প্রবল বৃষ্টি হয় দেড় থেকে দু ঘন্টা এবং তার জেরে শহরের বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। উত্তর চব্বিশ পরগনায় তুমুল বৃষ্টির পূর্বাভাস ছিল এবং বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির পূর্বাভাসে নিরাপদ আশ্রয়ে মানুষকে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আগামী দু তিন ঘন্টায় প্রবল বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনায়, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।